কুমিল্লা নগরীর চকবাজার আরব রেস্টুরেন্ট অ্যান্ড চাইনিজ হোটেলের পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বেলা দুইটায় হঠাৎ করে রেস্টুরেন্টে আগুন লেগে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে বাগিচাগাঁও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং ইপিজেড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। চকবাজার ফাঁড়ির ইনচার্জ কাউসার হামিদ জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত জেনারেটর থেকে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী আজম জানান, খবর পেয়ে বাগিচাগাঁও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে সহযোগিতার জন্য ইপিজেড ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং আগুনের সূত্রপাত তদন্তের মাধ্যমে জানা যাবে বলে জানান তিনি। আমরা 14:50 আমরা মেসেজ পেয়েছি, সংবাদ আগুনের সংবাদ পেয়েছি, সাথে সাথে আমরা এসে গেছি। আইসা দেখি যে এখানে পাঁচতলা এবং ছাত্রের মধ্যে দাউদাউ করে আগুন জ্বলতেছে। তারপরে আমরা পানি লাইন দিয়ে করে পানি ছিটিয়ে আগুনটা নিয়ন্ত্রণে এনেছি। সাথে সাথে আমরা মানে সাপোর্টের জন্য আমাদের ইপিজেড ফায়ার স্টেশনকে দিয়েছি। আমাদের ওইখান থেকে দুইটা ফায়ার ইউনিট এসেছে এবং কুমিল্লা থেকে আসছে দুইটা ইউনিট, চারটা ইউনিট আমরা সম্মিলিত হবে। আগুনটাকে নিয়ন্ত্রণে করেছি এবং আমাদের প্রায় এখন আমাদের আগুনটা কন্ট্রোলে আছে।